দিকে যাচ্ছি ওইখানে বিশ্বভারতীর পুরো এরিয়াটা ঘুরবো প্রথমেই যাচ্ছি আমরা মিউজিয়ামে রবীন্দ্র মিউজিয়াম যেটা কেননা ওটা বন্ধ হয়ে যায় চারটা দিক থাকলে অবধি ওখানে ঢুকতে দেয় তো আমরা ট্রাই করছি যে হয়তো হয়ে যাবে প্রথমে আমরা মিউজিয়াম ঘুরবো তারপরে জায়গাটা এই উত্তরায়ণ জায়গাটা এখান থেকে আপনারা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে যা যা আছে সব দেখতে পারবেন যা যা দ্রষ্টব্য আছে তার মধ্যে এখানে অনেক কিছু জিনিসও বিক্রি হচ্ছে আপনারা দরকার হলে এখান থেকেও কিছু কিনে নিতে পারেন সামনেই দেখছি উত্তরায়ণ আর তার সামনেই এই মিউজিয়ামের এখান দিয়ে আমরা ঢুকছি এই গেটটা দিয়ে এখনও অঙ্কুর যাহা তারই পথ পানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে এখানে টিকিট কাটতে হবে ৭০ টাকা করে প্রবেশ মূল্য আর স্টুডেন্ট হলে ১০ টাকা তো আমরা এখন রবীন্দ্র ভবনে ঢুকছি আমরা এখন রবীন্দ্র ভবনের ভেতরে যাচ্ছি তো ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় তো সেই জন্য বাইরে থেকেই আপনাদের জায়গাটা দেখাচ্ছি কেমন তো ভেতরটা আমরা ঘুরে এসে কী কী দেখলাম আপনাদের বলব রবীন্দ্র ভবন দেখে এবার আমরা বিশ্বভারতীর অন্যান্য জায়গাগুলো দেখবো নিচে ঢুকেই একটা খুব বড় কবির পেন্টিং মানে রাখা রয়েছে তারপরে ওপরে উঠতে হবে ওপরে উঠে আপনারা দেখতে পাবেন নোবেল প্রাইজের রেপ্লিকা রাখা রয়েছে আর নিচে রয়েছে গীতাঞ্জলি যা বিভিন্ন সংস্করণগুলো বিভিন্ন ভাষায় তাছাড়া জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সম্পর্কিত অনেক তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে অনেক তথ্য বা তার এই শান্তিনিকেতন কবে হয়েছে কী সমস্ত কিছুই এখানে আপনারা দেখতে পাবেন তো এইটা অবশ্যই দ্রষ্টব্য একটা জায়গা শান্তিনিকেতন এলে রবীন্দ্র ভবন এই মিউজিয়ামটা অবশ্যই দেখতে হবে বাড়িটা একটু দেখা যাচ্ছে এখান থেকে সবচেয়ে পুরনো বাড়ি হচ্ছে ওইটা তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে বিভিন্ন বাড়িগুলো তৈরি হয়েছে সবকটা রবীন্দ্র ভবন যতগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে এখানে এবার আমরা দেখব তার ব্যবহৃত গাড়ি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাতে রাখা আছে কবিগুরু ব্যবহৃত সেই পুরনো গাড়ি আমরা মিউজিয়াম দেখলাম আর অনেকগুলো রবীন্দ্রনাথ যেখানে থাকতেন এরকম তিন চারটে বাড়ি রয়েছে উদয়ন কোণার্ক পুনশ্চ শ্যামলী এই রকম নামগুলো সব দেওয়া সুন্দর সুন্দর নামের বাড়ি আমরা দেখলাম কিছু কিছু এখন যাওয়া যাচ্ছে না আর কিছু কিছু খোলা আছে সেগুলো দেখলাম তো আপনারা অবশ্যই এগুলো এসে দেখবেন তারপরে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতরে আরও অনেক কিছু আছে সেগুলো এবার আমরা দেখতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতিমতলার ছাতিমতলার নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখান থেকেই তিনি এই পরিকল্পনা নেন যে এইখানে উনি একটা আশ্রম বা মানে পূজাগৃহ বানাবেন তো দেখছেন এখন ভেতরটা যেতে দেয় না একমাত্র ওই কয়েকটা বিশেষ দিন ছাড়া যেতে দেয় না কাজেই ওইগুলো আর দেখতে পাবো না অন্ধকার হয়ে গেলে ওই দিকগুলো দেখে এসে আবার আমরা এপাশে ওই উপাসনা গৃহ ওই দিকগুলো আসবো এই যে নন্দন দেখুন নন্দলাল বসুর নামে তৈরি
এইটা আর্ট গ্যালারি বা এখানে সমস্ত প্রোগ্রামগুলো হয়, আর্ট স্কাল্পচার সবকিছুর এক্সিবিশন প্রোগ্রাম। ডানদিকে একটা অডিটোরিয়াম দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর ইগলু বানিয়েছেন এখানকার কলাভবনের ছাত্রছাত্রীরা। রামকিঙ্কর যেটা দেখেছিলেন সেটাই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরেছিল। আর রামকিঙ্কর বীজ এমন একজন শিল্পী ছিলেন, আগে গেট আপটা তৈরি করে নিয়ে তারপরে চার পাঁচ ফিট দূর থেকে মশলা মাখিয়ে থ্রো করে করে মূর্তি তৈরি করতে পারতেন। শান্তিনিকেতনের যে যোগসূত্র রয়েছে, তো এই যে বয়েজ হোস্টেল এখানে আপনাদের দেখাচ্ছি, এই এখন তো ভেতরে যেতে দিচ্ছে না, বাইরে থেকে দেখতে হবে। এই যে বয়েজ হোস্টেল, তার গায়ে এই যে কারুকাজ করা রয়েছে, এই হোস্টেল এই রুমেই সত্যজিৎ রায় 1940 থেকে 43 সাল অবধি পড়াশোনা করেছেন, থেকেছেন। সত্যজিৎ রায় ছিলেন নন্দলাল বসুর স্টুডেন্ট। তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এইখানে শুটিং হয়েছে, কিছু কিছু জায়গায় এখানে শুটিং হয়েছে। তো দেখছেন এই যে, মানে দেখলেও একটা মন থেকে এত ভালো লাগা জন্মায় যে এই সেই গুরুদেবের এই শান্তিনিকেতন আর তার স্নেহধন্য সত্যজিৎ রায়ের এই যে বয়েজ হোস্টেল। কলাভবন থেকে এগিয়ে এলাম, এবারে আমরা সঙ্গীত ভবনের সামনে দাঁড়িয়ে আছি। তো সঙ্গীত ভবন দেখে আবার আমরা টোটোয় উঠে পড়লাম, উঠে পড়ে এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবার আমরা অমর্ত্য সেনের বাড়ি প্রতিচির দিকে এগিয়ে যাচ্ছি। এখানে পৌশালী লজ বলে একটা থাকার জায়গা আছে, অনেক বাড়ি এখন এখানে হোমস্টে হিসেবে দেওয়া হচ্ছে দেখছি। জায়গাটা কি সুন্দর। আমরা ডিয়ার পার্কের কাছাকাছি চলে এসেছি। ডিয়ার পার্কের কাছে। ডিয়ার পার্কটা এখন বন্ধ হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তো 4:30 অবধি খোলা থাকে। এই যে ওপরে লেখা আছে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার বল্লভপুর অভয়ারণ্য বীরভূম বন বিভাগ। তো এটাই এলে আপনারা একটু সকাল সকাল আসবেন, অনেকটা সময় নিয়ে দেখা যাবে, সঙ্গে কচি কাঁচা থাকলে বাচ্চারা থাকলে সঙ্গে নিয়ে আসবেন। টিকিট কাটার জায়গা এখানে দেখুন, বড়দের 50 টাকা আর বাচ্চাদের 5 টাকা। আর থাকার সময় 1 ঘন্টা, তার বেশি আপনারা ঘুরতে পারবেন না ভিতরে। আর 10:30 থেকে 3:30 অবধি টিকিট পাওয়া যায়, তারপরে 4:00-এর মধ্যে বন্ধ হয়ে যায়। আর বুধবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে, তো বুধবার ছাড়া অন্যান্য দিনগুলোই আসবেন। ডিয়ার পার্কের বাইরে থেকে কয়েকটা হরিণেরও দর্শন পেয়ে গেলাম দেখুন। অনেক সিনেমা শুটিং হয়েছে এই সমস্ত জায়গাগুলোয়। এগুলো আগে সাঁওতাল গ্রাম ছিল, ট্রাইবাল এরিয়া ছিল। আমরা এখানে মোটামুটি 3-4 হরিণ দেখে ফেলেছি অলরেডি। বিশ্বভারতীর আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমাদের একটুখানি বিশ্রাম বা বিরতি নেওয়ার ইচ্ছা হয়েছে। বিকাল হয়ে গেছে, একটু চায়ের খুব একটা খাওয়ার ইচ্ছা হচ্ছে বলে আমরা একটা জায়গায় এসেছি। এই জায়গাটা হচ্ছে খুব একটা খুব প্রসিদ্ধ জায়গা এখানকার, কাসাহারা ক্যাফে, কিঙ্কারো কাসাহারার নামে। যেই ব্যক্তি জাপানিজ একজন এখানে এসে রবীন্দ্রনাথ সম্পর্কে গবেষণা করতে এসেছিলেন, আর এসে এই জায়গাটাকে এতই ভালো লেগে গিয়েছিলো আর রবীন্দ্রনাথের সম্পর্কে জেনে তার এতই ভালো লেগেছিলো যে শান্তিনিকেতনে তিনি থেকে গিয়েছিলেন। সেই কাসাহারার নামে এই ক্যাফেটা খোলা হয়েছে। আমরা এখন এখানে একটু চা টা খাবো। দেখুন আপনারাও এই জায়গাটা জেনে নিন, যাতে পরে এলে আপনারাও ইচ্ছা হলে এখানে একটু চায়ের বিরতি নিতেই পারেন। এখানে আপনারা ধোসা পাবেন, পনির ধোসা, অনিয়ন ধোসা, মশলা ধোসা, চা, কফি, স্ন্যাক্স। তো দেখুন এখানে পুরি সবজি 45, প্যানকেক 100 rupees, প্যানকেক উইথ জ্যাম 100 rupees, টোস্ট পাবেন। এখানে বেঙ্গলি থালিও আছে দেখুন, ভেজ থালি হচ্ছে 130 অনলি, 130 টাকায় ভেজ থালি, যথেষ্ট রিজনেবল। এখানে এগ থালি 155, ফিস থালি 175, চিকেন থালি 210, মাটন থালি 280। খাওয়া দিচ্ছে তাই মেনু কার্ডে একটু উঠছিল, তো আপনাদের একটু দেখতে হয়তো অসুবিধা হলো, তাও আমি দামগুলো যথাসম্ভব বলে দিলাম। আপনারা যদি এখানে ঘুরতে ঘুরতে খাবার ইচ্ছে হয় খেতে আসেন, তাহলে এখানে আপনারা সব রকমের খাবার দাবার পাবেন।
আমাদের কফি এসে গেছে, সন্ধ্যেবেলা একটু কফি খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছি, আর একজন নিয়েছে কোল্ড কফি। এখানে কফি খুব সুন্দর খেতে, তো আপনারা এসে অবশ্যই কফিটা ট্রাই করবেন। এই যে ক্যাফেটেরিয়াটা, কাশারা ক্যাফেটেরিয়া, এখানে হোমস্টেও আছে। এখানকার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে থাকার জন্য ব্যবস্থা আছে, সেটা থাকতে পারেন। কফি খেয়ে কাশারা থেকে বেরিয়ে বসন্ত উৎসবের মাঠটা দেখলাম, তবে অন্ধকার হয়ে গেছে বলে আমি আর সেটার ভিডিও করলাম না। তো তারপরে আমরা চলে এসেছি এখন বাংলাদেশ ভবনের সামনে, যদিও এটা এখন বন্ধ আছে, এটা সকালবেলাতেও এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা এখন সন্ধ্যের লাইটিং টাইটিং করা রয়েছে, আমরা একটু দেখব। আপনারা অবশ্যই এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নেবেন কিন্তু।